নিত্য বাড়ছে জিনিসের দাম। এছাড়াও সরকারের দুর্নীতি নিয়ে অভিযোগের সংখ্যাটাও নেহাত কম নয়। গরু পাচার থেকে কয়লা পাচার, চাকরি চুরি থেকে বেআইনিভাবে টাকা নিয়ে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ, সঙ্গে চিটফান্ড তো আছেই। বুধবার এইসবের প্রতিবাদে কলকাতার রাজপথে যুব কংগ্রেস। রাজা সুবোধ মল্লিক স্কোয়ার থেকে মিছিল যায় ধর্মতলা পর্যন্ত। মিছিলে পা মেলান বর্ষিয়ান কংগ্রেস নেতা আব্দুল মান্নানও। সরকারের দুর্নীতির খতিয়ান তুলে ধরেন নেতা। একটা ক্ষেত্রে যখনই আমরা কোনো দুর্নীতিবিদ আন্দোলন করছি একটা ইস্যু নিয়ে, সেই ইস্যু নিয়ে আন্দোলন আছে, সব কোন ইস্যুটা ধরবে, গরু চুরি না কয়লা চুরি না টেট কেলেঙ্কারি না চিটফান্ড কেলেঙ্কারি না লটারি কেলেঙ্কারি, কত আছে সব। এমনকি চাকরি দিতে গিয়ে সিভিল পুলিশদের চাকরি দিতে গিয়ে টাকা নিয়েছে। তিনি বলেন সরকারের দুর্নীতি বোঝা যায় শাসক দলের নেতাদের দেখলেই, তারা আগে কি অবস্থায় ছিলেন আর এখন কি অবস্থায় আছেন। তিনি এও বলেন এখনো আসল কালপ্রিট ধরা পড়তে বাকি আছে। মুখ্যমন্ত্রী একটা প্রধানকে দিয়ে বলুক, এই প্রধানের এই এমএলএ এমএলএ হওয়ার আগে যা ছিল এখন তার সম্পত্তি আছে, একবার বলুক আসল কালপ্রিট বলতে এখন আসল মাথাটা যদি না রাস্তা সেটি বুঝতে হবে। এদিন বিদ্যুতের অতিরিক্ত বিল নিয়েও সরব হন যুব কংগ্রেস নেতা কর্মীরা। তাঁদের দাবি আরও একটি বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা দরকার। আমাদের দাবি আছে ইলেকট্রিক সিটি নিয়ে, অনেক বিল আসছে, যদি কথা বলতে যাচ্ছি ওরা বলছে আগে পেমেন্ট করেন তারপরে কথা বলবো। এই দিদি বলেছে 2011 সালে যদি আমি ক্ষমতাতে আসবো নতুন এখানে সিএসসি কোম্পানিকে বেরোবো, কিন্তু এখনই 15 বছর হয়ে গেছে, এখনই একটাও সিএসসি নেই, শুধু একটা সঞ্জীব গোয়েঙ্কা নিয়ে কথা হচ্ছে এখানে। আমাদের দাবি আছে একটা ওর কোম্পানিকে আসতে হবে এখানে সিএসসির জন্য। সুবোধ মল্লিক স্কোয়ার থেকে যুব কংগ্রেসের মিছিল ধর্মতলা পৌঁছানোর পর গোটা চত্বর কার্যত অবরুদ্ধ করে দেন যুব কংগ্রেসের কর্মীরা। একই সঙ্গে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান তারা। ক্যামেরায় মদন সরকারের সঙ্গে শুভজিৎ দে, ক্যালকাটা নিউজ।